নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা বাড়ির মধ্যে আছেন এবং সুস্থ আছেন। তার পাশাপাশি আপনাদের কাছে যেসব গাছপালা আছে তাদের পরিচর্যাও চালিয়ে যাচ্ছেন। ছত্রাকনাশক পরিচিতির প্রতিটা পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি যে আমরা বাজার থেকে যেসব ছত্রাকনাশক নিয়ে আসি, সেই ছত্রাকনাশকের মধ্যে একটা কেমিক্যাল কম্পোজিশন থাকে। এই কেমিক্যাল কম্পোজিশনটা কীভাবে ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী হয়, অর্থাৎ ছত্রাকের উপর বিষক্রিয়া ঘটায়, এর পাশাপাশি কখন কীভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো এই ছত্রাকনাশকের কাজ পাওয়া যাবে এবং কোন সময় কোন গাছে ব্যবহার করা যাবে না, এই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা বাজার থেকে যে প্ল্যান্টোমাইসিন বা ক্রোসিনেজি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনি, এর কেমিক্যাল কম্পোজিশন হলো স্ট্রেপটোসাইক্লিন। এই স্ট্রেপটোসাইক্লিন কখন কীভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে এবং এই স্ট্রেপটোসাইক্লিন কীভাবে কাজ করে, মানে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, তার পাশাপাশি এই প্ল্যান্টোমাইসিন এবং ক্রোসিনেজি ছাড়া বাজারে আর কী কী নামে স্ট্রেপটোসাইক্লিন, কোন কোম্পানি কী নামে বাজারজাত নামে পাওয়া যায়, সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। স্ট্রেপটোমাইসিন সালফেট এবং টেরাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের 9:1 অনুপাতের মিশ্রণই হলো স্ট্রেপটোসাইক্লিন। এটি হলো একটি অ্যান্টিবায়োটিক শ্রেণীর ব্যাকটেরিয়া নাশক। এই স্ট্রেপটোসাইক্লিন খুব সহজেই জলে গুলে যায় এবং বেশ কিছুক্ষণ টাইম লাগে, কিছু কিছু সময়ে দানা দানা ভাব থাকার জন্য। এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর আমরা যদি ভালোভাবে গুলি তাহলে কিন্তু খুব সহজেই জলে গুলে যায়। এটা ক্লোরিনযুক্ত যেসব কীটনাশক আছে সেই সব কীটনাশক বাদে সমস্ত কীটনাশক এবং ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং এর টেম্পারেচার ক্ষমতা, অর্থাৎ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা, শীতকালে এর কার্যকারিতা সবচেয়ে বেশি এবং গ্রীষ্মকালে এর কার্যকারিতা সবচেয়ে কম হয়, কারণ প্রচণ্ড টেম্পারেচারে এর কার্যকারিতা হ্রাস পায়। এবার আসি স্ট্রেপটোসাইক্লিনের কার্যকারিতা সম্পর্কে। স্ট্রেপটোসাইক্লিন হলো অ্যান্টিবায়োটিক সর্বাঙ্গবহী বহুমুখী ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক। এই স্ট্রেপটোমাইসিন হলো একটি প্রোটিন সংশ্লেষক, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্রোটিন সংশ্লেষ হয় সেই প্রোটিন সংশ্লেষে কিন্তু বাধা সৃষ্টি করে, যার ফলে কি হয়, ব্যাকটেরিয়ার বাড় বৃদ্ধি এবং তার যে ক্ষমতা সেটা হ্রাস পায়। এছাড়াও ব্যাকটেরিয়ার যে এমআরএনএ আছে এই এমআরএনএকে ভুল পথে প্রসারিত করে, যার ফলে ব্যাকটেরিয়া আস্তে আস্তে তার বংশটা নষ্ট হতে শুরু করে বা বংশের যেসব কোষগুলো আছে সেগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে। এইভাবে কিন্তু ব্যাকটেরিয়ার প্রতি এই স্ট্রেপটোসাইক্লিন কাজ করে। এই স্ট্রেপটোসাইক্লিনকে আমরা ব্যবহার করতে পারি সর্ষে জাতীয় যে ফসল আছে এদের যে গোড়া ফোলা রোগ হয় তার জন্য আমরা একে বিষ শোধন হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা জ্যান্থোমোনাসজনিত যেসব রোগ হয়, অর্থাৎ চারার গোড়া পচা, বেগুন গাছ ঢলে মরে পড়া, এই যে রোগগুলো হয় এই রোগগুলোর ক্ষেত্রে আমরা চারা শোধন করতে এবং মাটি শোধন করতে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া বেগুন গাছ যখন ঢলে পড়ে বা ঢলে পড়ার আগের মুহূর্ত, অর্থাৎ বেগুন, তারপরে হচ্ছে টমেটো, লঙ্কা, এইসব গাছ যখন ফল ফুলে আসতে শুরু করে তখন এই ধরনের রোগ দেখা যায়। ঠিক তার আগে আমরা যদি স্ট্রেপটোসাইক্লিনের সলিউশন আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি তাহলে এই ধরনের রোগের হাত থেকে অনেকটাই আমরা গাছকে বাঁচাতে পারি। এছাড়াও এই স্ট্রেপটোসাইক্লিন আরও একটা কাজে ব্যবহার হয়, যে জ্যান্থোমোনাসজনিত যে লেবু গাছে ক্যাঙ্কার রোগ হয় সেই ক্যাঙ্কার রোগকে নিয়ন্ত্রণ করতেও আমরা এই স্ট্রেপটোসাইক্লিনকে ব্যবহার করতে পারি। স্ট্রেপটোসাইক্লিনের বিষক্রিয়তা সম্পর্কে, স্ট্রেপটোসাইক্লিন সাধারণত আমাদের উপকারী যেসব পাখি আছে, তারপর মৌমাছি আছে, প্রজাপতি আছে, যারা উপকারী বন্ধু পোকা আছে, এদের ওপর খুব একটা ক্ষতি করে না এবং মাটির মধ্যে খুব একটা ক্ষতি করে না। যারা মাটিতে বসবাস করে, কেঁচো বা মাছ এই ধরনের যেসব আছে এদেরও খুব একটা ক্ষতি করে না, কিন্তু মানুষের ওপরে একটা ক্ষতি করে, যেটা হলো মানুষের যাদের শরীরে আর কি অ্যালার্জি থাকে তাদের শরীরে যদি কোনোভাবে স্ট্রেপটোসাইক্লিন প্রচুর পরিমাণে লেগে যায় তাহলে কিন্তু তাদের একটা অ্যালার্জিজনিত রোগের সৃষ্টি হয় বা অ্যালার্জির সমস্যা দেখা যেতে পারে। এছাড়া এই স্ট্রেপটোসাইক্লিন যেহেতু সবুজ বিষক্রিয়তা গ্রুপের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক আমরা বলে থাকি, তো এই স্ট্রেপটোসাইক্লিনকে ব্যবহার করার 5 থেকে 6 দিন পরই আমরা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারি। স্ট্রেপটোসাইক্লিনকে আমরা কখন কীভাবে ব্যবহার করলে কোন রোগের ওপর সবচেয়ে ভালো কাজ পাবো,
স্ট্রেপটোসাইক্লিন সাধারণত আমরা ব্যাকটেরিয়ান জনিত যেসব রোগগুলো হয় সেই সব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ব্যাকটেরিয়াল পচা, ফল পচা, গোড়া পচা এই ধরনের যে রোগগুলো হয়, এবং ব্যাকটেরিয়াল জনিত সবচেয়ে বড় রোগ হচ্ছে লেবু গাছ এবং বিভিন্ন গাছে যে কাঙ্কার রোগের সৃষ্টি হয়, এই রোগকে নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু এই ব্যাকটেরিয়া নাশককে ব্যবহার করতে পারি। এছাড়া আগুনে ঝলসানো, এই গ্রীষ্মকালের ক্ষেত্রে বা হালকা বর্ষাকালে তো আমরা দেখতে পাই গাছের পাতা হালকা যেন কিছুভাবে পুড়ে গেছে, এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু এই স্ট্রেপটোসাইক্লিনকে ব্যবহার করতে পারি। আর এই স্ট্রেপটোসাইক্লিন আমরা সমস্ত ধরনের গাছেতে ব্যবহার করতে পারি। এর আগেই আমি বলেছি যে স্ট্রেপটোসাইক্লিন মাটি পরিশোধন করতে, চারা পরিশোধন করতে এবং বীজ পরিশোধন করতে আমরা একে ব্যবহার করতে পারি। স্ট্রেপটোসাইক্লিন বাজারে দুটো অনুপাত ফর্মুলেশনে পাওয়া যায়, একটা হচ্ছে 90:10 SP ফর্মুলেশনে আর একটা হচ্ছে 9:1 SP ফর্মুলেশনে। 90:10 SP ফর্মুলেশনকে আমরা সাধারণত 6 গ্রাম 60 লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি, এবং 9:1 SP ফর্মুলেশনকে আমরা সাধারণত 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। এই 90:10 যে 6 গ্রামের পাতা পাওয়া যায়, যেমন বাজারে ক্রোসিন এজি পাওয়া যায়, এটা আমরা 60 লিটার জলে গুলে ব্যবহার করতে পারি চারা শোধন, বীজ শোধন, তারপরে গাছে স্প্রে করতে, ক্যাঙ্কার রোগের জন্য গাছে স্প্রে করতে, সব ধরনের ক্ষেত্রেই আমরা কিন্তু এই 6 গ্রাম 60 লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। আর বাজারে যেটা প্ল্যান্টোমাইসিন পাওয়া যায়, অর্থাৎ 9:1 অনুপাতে যে SP ফর্মুলেশনে যেটা পাওয়া যায়, সেটাকে আমরা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা চারা শোধন, বীজ শোধন, মাটি শোধন এবং গাছের যে ক্যাঙ্কার রোগ নিয়ন্ত্রণ করতে আমরা ব্যবহার করতে পারি। এই স্ট্রেপটোসাইক্লিনকে আমরা সাধারণত একবার ব্যবহার করার পর আমরা দ্বিতীয়বার 15 দিন পরেই আমরা ব্যবহার করতে পারি, এবং এই গ্রীষ্মকালের দিকে আমরা সাধারণত বিকেলের দিকে স্প্রে করতে পারি এবং শীতকালে সকালে বা বিকেলের দিকে স্প্রে করতে পারি। এবং গ্রীষ্মকালে বা বর্ষাকালে যে আমরা বোরো ধান বা শীতকালীন যে বোরো ধান বা হচ্ছে আমুল ধানের চাষ করি, তার ঝলসা রোগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এটা সকালের দিকেও আমরা ধানের গাছেতে স্প্রে করতে পারি এই ঝলসা রোগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। স্ট্রেপটোসাইক্লিনকে যদি আমরা অধিক মাত্রায় স্বল্প সময়ের মধ্যে ব্যবহার করি, তাহলে গাছের মধ্যে যে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে তার একটা রেজিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যাবে, যার ফলে পরবর্তীকালে আর স্ট্রেপটোসাইক্লিন ব্যবহার করে ওই ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। তাই স্ট্রেপটোসাইক্লিনকে আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি ব্যবহার করি, তাহলেই আমাদের গাছের মধ্যে যে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে তাদেরকে খুব সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই স্ট্রেপটোসাইক্লিনের যে দুটো ফর্মুলেশন অনুপাত বাজারে পাওয়া যায়, অর্থাৎ 9:1 এবং 90:10 অনুপাতের যে SP ফর্মুলেশনে বাজারে পাওয়া যায়, এই প্ল্যান্টোমাইসিন এবং ক্রোসিন এজি ছাড়াও আর বাজারে কোন কোম্পানি কী নামে পাওয়া যায় তার নামের লিস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম। এখান থেকে দেখে আপনাদের পছন্দ মতো কোম্পানির স্ট্রেপটোসাইক্লিন সংগ্রহ করে আপনাদের গাছের ব্যাকটেরিয়াজনিত রোগকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারেন। আশা করি আমি এই স্ট্রেপটোসাইক্লিন সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। আর এই ভিডিও এই স্ট্রেপটোসাইক্লিন সম্পর্কে আরও কিছু জানতে হলে নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা আপনাদের মতামত পোস্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং গাছের যত্ন নেবেন। নমস্কার।